পাঁচের দশকের কথা, হারানো সুরের শুটিং চলছে। সে সময় অভিনয়ে হিট জুটি উত্তম সুচিত্রা, লোকেশন টালিগঞ্জ স্টুডিও পাড়া। গুরুত্বপূর্ণ এক দৃশ্যে শুটিং হবে, তার আগেই ঘটে গেল এক কাণ্ড। সালটা ছিল 1956। সে সময়ে টালিগঞ্জের চেহারা কী রকম ছিল তা আজও চিন্তারও অতীত। বিরাট বিরাট গাছ, সন্ধে হলে পথঘাটে সেরকম লোকজন দেখা যেত না, আর রাত হলে তো কোনো কথাই নেই। নিস্তব্ধতা অন্ধকারকে ঘিরে ধরত স্টুডিও চত্বরকে। তারকাদের অনেকের কাছেই সেই পরিবেশ খানিক ভয়ঙ্কর ঠেকত। তো এক সন্ধ্যায় টালিগঞ্জ স্টুডিওতে হারানো সুরের এক গানের দৃশ্যের শুট চলছে। উত্তম সুচিত্রা জুটির অন্যতম হিট গান শুধু একবার বলো এর শুটিং। পরিচালক অজয়কর একেবারে ব্যস্ত, লাইট ক্যামেরা ইত্যাদি প্রয়োজনীয় জিনিস সব প্রস্তুত কিনা কড়াভাবে খুঁটিয়ে দেখছেন। সেখানেই ঘটে গেল এক কাণ্ড, কিনা গানের দৃশ্য শুটের জন্য প্রয়োজন দুটো মালার, আর সেখানে রয়েছে একটি মালা। এদিকে সন্ধে গড়িয়েছে অনেকক্ষণ, গাড়ি ঘোড়ার সমস্যা, আশেপাশে কোনো বাজারও খোলা নেই সে সময়, একটা ফুলের দোকানও সে সময় খোলা পাওয়া যাবে না, বাসও একটাই চলে তখন ওই রুটে, 6 নম্বর বাস। টালিগঞ্জ থেকে তখন কাছাকাছি বাজার বলতে শুধু লেক মার্কেট। এদিকে উত্তম সুচিত্রা তৈরি শুধু একবার বলো গানের দৃশ্যে শ্যুটের জন্য। পরিচালক অজয়করের তো তখন মাথায় হাত, কারণ মালা প্রয়োজন দুটো, সেখানে রয়েছে একটা, আর সেটা যদি শুধু উত্তম কুমারকে দেওয়া হয় তাহলে আর রক্ষা নেই মিসেস সেনের হাত থেকে, প্রচণ্ড রাগারাগি করবেন। আবারও যদি শুধু সুচিত্রার গলায় মালা দেওয়া যায় তাহলে উত্তম কুমারের মনক্ষুণ্ণ হতে পারে। অতঃপর অজয়কর একজনকে পাঠালেন মালা জোগাড় করতে। মালা এলো, গানের দৃশ্যে শুটিংও দিব্যি সুন্দরভাবে হয়ে গেল। তখনও কিন্তু উত্তম কুমারের অজানা যে সেই মালাটি কোথা থেকে আনা। পরবর্তীকালে পরিচালক অজয়কর দুঃখ করে ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, আজও উত্তম কুমারকে জানাতে পারেনি যে সেদিনের ওই গানের দৃশ্যের মালাটি কেওড়াতলা শ্মশান থেকে নিয়ে আসা হয়েছিল। আসলে শুটিং যাতে ভেস্তে না যায় তাই বোধহয় সেদিন চুপ করে গিয়েছিলেন পরিচালক অজয়কর। ভাবা যায় বাঙালি মহানায়ক আইডলকে কিনা শ্মশান থেকে আনা মালা পরে শুটিং করতে হয়েছিল সেদিন।